খেতে খেতে গলায় বা শ্বাসনালীতে হঠাৎ করে কিছু খাবার আটকে যাওয়া, ছোট বাচ্চাদের খেলতে খেলতে হঠাৎ করে মুখে কিছু পুড়ে দেওয়া, এরকম আচমকা বিপদে পড়লে আমরা সকলেই ঘাবড়ে যাই। আর বাড়িতে একা থাকা অবস্থায় যদি এভাবে বিষম লাগে তাহলে তো একেবারে পাজল হওয়ার মতো অবস্থা। এইরকম বিষম লাগার পরিস্থিতিতে প্রিয়জনকে বা নিজেকে কিভাবে ফার্স্ট এইড দিয়ে প্রাথমিক ধাক্কাটা সামলে ওঠা যায়, তাই নিয়ে আমার আজকের এই ভিডিও। আমি দেবশ্রী, আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি সুকন্যা ইউটিউব চ্যানেলের পর্দায়। তবে শুরুতে একটু বলি, তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা স্ক্রিনের নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটিতে হিট করলেই আমাদের এই চ্যানেলটিকে একদম বিনামূল্যে সাবস্ক্রাইব করে নিতে পারবে। আর পাশে থাকা নোটিফিকেশন বেলটিকেও ক্লিক করে দিও, এবং নোটিফিকেশন বেলের মধ্যে থাকা অল নোটিফিকেশনকেও ক্লিক করে দিও, যাতে আমার সমস্ত নতুন ভিডিওর খবর তোমরা পেতে পারো। আজকে আমি তোমাদের সঙ্গে বিষম লাগার মতো এমার্জেন্সি সিচুয়েশনের সময় কিভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া সম্ভব সেই সম্পর্কে কিছু বলবো। আমাদের বিষম লাগলে অনেকেই আমরা বলে থাকি যে নিশ্চয়ই কেউ আমাদের নাম করছে, তাই হয়তো বিষম লেগেছে। কিন্তু আসল কথা হলো, আমাদের মুখের মধ্যে শ্বাসনালী এবং খাদ্যনালীর একটি সংযোগস্থল রয়েছে। সেই সংযোগস্থলে ঢাকনার মতো কাজ করে আলজিভ, মানে কঠিন কোনো খাদ্যবস্তু বা তরল জাতীয় কোনো পদার্থকে শ্বাসনালীতে ঢুকতে সে বাধা দেয়। অনেক সময় খুব সর্দি হলে দেখবে আমাদের নাক বন্ধ হয়ে যায়, সেই সময় আমরা রাত্রিবেলা কিন্তু ঘুমের মধ্যে মুখ দিয়ে শ্বাস নিই, আমাদের রেসপিরেশন কিন্তু বন্ধ হয় না। অর্থাৎ প্রকৃতি আমাদের শরীরে নাক এবং মুখ দু জায়গা দিয়েই ফুসফুসে হাওয়া বা বাতাস পৌঁছানোর একটা ব্যবস্থা করে রেখেছে, আর সেখানেই পাহারাদারের মতো বসে আছে আলজিভ। খাদ্যনালী বা শ্বাসনালী কোন পথটা কখন খুলবে সেটা সেই ঠিক করে দেয়। এই আলজিভের কাজের গণ্ডগোল হয়ে গিয়েই কিন্তু অনেক সময় শ্বাসনালীর মধ্যে কঠিন কোনো খাদ্যবস্তু বা কোনো তরল জাতীয় পদার্থ ঢুকে গিয়ে দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়। আর এই অবস্থা যদি বেশিক্ষণ চলতে থাকে তাহলে তা থেকে কিন্তু মানুষের মৃত্যু হওয়ার মতো ঘটনা অবধি ঘটতে পারে। এখানে আমি বিষম লাগার প্রাথমিক চিকিৎসা হিসাবে তিনটি পদ্ধতির কথা বলবো। তবে এটা মাথায় রাখতে হবে যে এই প্রাথমিক চিকিৎসা দেওয়ার অল্পক্ষণের মধ্যেও যদি কোনো রিলিফ না হয় তাহলে কিন্তু অবশ্যই দ্রুত নিকটবর্তী কোনো চিকিৎসকের কাছে যেতে হবে। এক নম্বর পদ্ধতি, প্রথম যে পদ্ধতিটির কথা আমি বলবো সেটি হচ্ছে আকুপ্রেশার পদ্ধতি। এই পদ্ধতি অনুযায়ী যখনই আমাদের বিষম লাগবে তখনই নির্দিষ্ট একটি প্রেশার পয়েন্টে আমাদেরকে প্রেশার দিতে হবে। সেই পয়েন্টটি কোথায় রয়েছে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। পয়েন্টটি রয়েছে আমাদের হাতে, আমাদের হাতের এই যে লিটল ফিঙ্গার, সেই লিটল ফিঙ্গারের বাইরের দিক এবং ভেতরের দিকের স্কিনের যে বর্ডারটা রয়েছে সেই বর্ডার এরিয়া বরাবর একদম টপে রয়েছে এই পয়েন্টটি, টুয়ার্ডস রিং ফিঙ্গার। টুয়ার্ডস রিং ফিঙ্গার হচ্ছে এই পয়েন্টটি, পয়েন্টটির নাম হচ্ছে H9। তোমাদের সুবিধার জন্য আমি এখানে পয়েন্টটিতে একটি কালো ডট দিয়ে বুঝিয়ে দিয়েছি। এই দেখো, আশা করি দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এই হলো পয়েন্টটি। তোমাদের আরেকবার বলে দিচ্ছি, হাতের যে লিটল ফিঙ্গার, লিটল ফিঙ্গারের বাইরের দিক এবং ভেতরের দিকে স্কিন বরাবর যে বর্ডারটা রয়েছে সেই বর্ডারের একদম টপে, লিটল ফিঙ্গারের একদম টপে টুওয়ার্ডস রিং ফিঙ্গার হলো এই পয়েন্টটি। এই পয়েন্টটিতে আমাদের প্রেশার দিতে হবে। কেমন করে প্রেশার দেবে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। তার জন্য প্রথমে আমাদের আরেক হাত দিয়ে একটা আরেক হাতের থাম্ব এবং ইনডেক্স ফিঙ্গার দিয়ে একটা হুক মতো বানাতে হবে।
হুক বানিয়ে এবং সেই হাতটা দিয়ে এই লিটল ফিঙ্গারটাকে দুদিক থেকে চেপে ধরবে। যেদিকে পয়েন্টটি রয়েছে সেই দিকে থামটাকে রাখার চেষ্টা করবে, কারণ থাম দিয়ে বা বুড়ো আঙুল দিয়ে প্রেশার দিতে হবে, কারণ তাতে চাপটা খুব ভালো হয়। তো এইভাবে আঙুলটাকে ধরবে, ধরে একদিকে ইন্ডেক্স ফিঙ্গারে সাপোর্ট রাখবে আর যেদিকে পয়েন্ট রয়েছে সেদিকে থামটাকে ধরবে, এই পয়েন্টের ওপরে থামটাকে ধরবে, ধরে খুব ডিপ প্রেশার দিতে হবে। প্রেশার দেবে, ছেড়ে দেবে, দেবে, ছেড়ে দেবে, এইভাবে খুব জোরে জোরে পয়েন্টার ওপরে প্রেশার দিতে হবে। এইভাবে কিছুক্ষণ প্রেশার দিতে দিতেই তোমরা দেখবে যে যদি তোমার বা অন্য কারোর যদি বিষম লেগে থাকে তাহলে সে ফিল করতে পারবে যে আস্তে আস্তে তার যে গলায় যে দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থাটা তৈরি হয়েছিল বা প্রচণ্ড কাশি হচ্ছিল, গলায় একটা কষ্ট হচ্ছিল, সেই কষ্টটা আস্তে আস্তে কেটে যেতে শুরু করেছে। বিষম লাগার সময় এই পয়েন্টটি প্রেস করলে কিন্তু ভীষণ ভালো কাজ হয়। বিষম লাগার প্রাথমিক চিকিৎসা হিসেবে এটি অত্যন্ত এফেক্টিভ একটি পয়েন্ট। দু নম্বর পদ্ধতি, এবারে আসি দ্বিতীয় পদ্ধতির কথায়। যখনই তোমাদের বিষম লাগবে তখনই সঙ্গে সঙ্গে একটা হাতকে, যে হাতে তুলনামূলকভাবে জোরটা একটু বেশি, সেই হাতটাকে শক্ত করে মুঠো করে নেবে। তারপরে আরেকটা হাত দিয়ে সেই মুঠোটাকে এভাবে শক্ত করে চেপে ধরবে। চেপে ধরার পরে এই মুঠোটাকে আমাদের বুক এবং পেটের সংযোগস্থলে যেখানে মধ্যচ্ছদ বা ডায়াফ্রাম থাকে, অর্থাৎ কিনা পাজরটা যেখানে শেষ হচ্ছে তার ঠিক নিচে, এভাবে চেপে ধরতে হবে শক্ত করে। এইভাবে হাতটাকে বা মুঠোটাকে চেপে ধরার পরে আপওয়ার্ড এবং ইনওয়ার্ড ডিরেকশনে খুব জোরে জোরে চাপ দিতে শুরু করতে হবে, অর্থাৎ নিজেকে নিজে ঘুষি মারার মতো করে চাপ দিতে হবে। বাইরে থেকে এভাবে চাপ দেওয়ার ফলে ফুসফুসের ভেতরের বাতাস কিন্তু শ্বাসনালী হয়ে বাইরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে। সেই চাপের সঙ্গে সঙ্গে যখন শ্বাসনালী দিয়ে বাতাসটা বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে, সেই চাপের সঙ্গে সঙ্গে কিন্তু ভেতরে শ্বাসনালীর মধ্যে বা গলার মধ্যে আটকে থাকা খাদ্যবস্তুটাও বাইরে বেরিয়ে যেতে পারে। তবে চেষ্টা করবে সবসময় চাপটা যেন ওপরের দিকে হয়, চাপটা যেন নিচের দিকে চলে না যায়। সবসময় হয়তো এই চাপটা পারফেক্ট হয় না বা ওই সিচুয়েশনে হয়তো চাপটা সবসময় পারফেক্ট দেওয়া সম্ভব হয় না, তাহলেও কিন্তু চাপটা পারফেক্ট না হলেও কিন্তু 90-95% ক্ষেত্রে এই পদ্ধতিটা ভীষণ ভালো কাজ করে। আসলে ফুসফুসের ভেতরের বাতাসকে বাইরে থেকে চাপ দিয়ে উল্টো পথে বার করে দেওয়াটাই হলো আসল উদ্দেশ্য। তিন নম্বর পদ্ধতি, এবারে আসি তৃতীয় পদ্ধতির কথায়। যখনই তোমাদের বিষম লাগবে তখনই তার স্বাভাবিক প্রতিক্রিয়া হিসাবে কাশি হতে শুরু করবে। চেষ্টা করবে এই কাশিটাকে যতটা সম্ভব জোরে জোরে কাশান, তাতে কি হবে সেই চাপে, সেই কাশির চাপে শ্বাসনালীর মধ্যে আটকে থাকা খাবারের টুকরোটা বেরিয়ে আসতে পারে। কিন্তু তাতেও যদি কোনো কাজ না হয় তাহলে একদম প্যানিকড হবে না। সঙ্গে সঙ্গে তোমার হাতের কাছে থাকা কোনো শক্ত টেবিলের কিনারায় অথবা কোনো রেলিংয়ে অথবা কোনো কাঠের চেয়ারের যে হেলান দেওয়ার জায়গাটা থাকে সেইখানে তোমার বুক এবং পেটের সংযোগস্থলে যেখানে ডায়াফ্রাম থাকে অথবা যেখানে আর কি মানে পাজরটা শেষ হচ্ছে সেই জায়গাটায়, আগের পদ্ধতিতে যেই জায়গাটার কথা বললাম সেই জায়গাটাকে ওইখানে চেপে ধরবে। চেপে ধরে খুব জোরে জোরে আপওয়ার্ড এবং ইনওয়ার্ড ডিরেকশনে চাপ দিতে শুরু করবে। এতেও কিন্তু ফুসফুসের ভেতরের বাতাসটা বাইরে ঠেলে বেরিয়ে আসতে চাইবে শ্বাসনালী দিয়ে, তাতে কিন্তু গলায় অথবা শ্বাসনালীতে আটকে থাকা খাবারের টুকরোটাও বেরিয়ে যেতে পারে। তবে শেষে আবারও বলবো, এই প্রাথমিক চিকিৎসাগুলো করার অল্পক্ষণের মধ্যেও যদি কোনো রিলিফ না হয় তাহলে কিন্তু অবশ্যই খুব দ্রুত নিকটবর্তী কোনো চিকিৎসকের কাছে যেতে হবে। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আশা করি আমার আজকের এই ভিডিও থেকে তোমরা নিশ্চয়ই উপকৃত হবে। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো এবং এই তথ্য আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। আর এই ভিডিও সংক্রান্ত বা কোনো অন্য কোনো বিষয় সংক্রান্ত যদি তোমাদের কোনো মতামত বা জিজ্ঞাসা থাকে তাহলে আমাকে নিচে কমেন্ট বক্সের মাধ্যমে কমেন্ট করে তা জানাতে পারো। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো সবাই।